সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা বাংলাদেশে নিয়মিত চাকরি খবরাখবর সকল প্রকার আপডেট তথ্য দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনি যদি একজন বাংলাদেশি চাকরি প্রার্থী হয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। তো এখন যে সার্কুলারটি আপনাদের মাঝে আলোচনা করছি, সেটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এই যে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা 1229 অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে cwb.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 25/7/2018 তারিখে। এখানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় শর্তাদি পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে পদের নাম দেওয়া আছে, পদের সংখ্যা, বেতন সর্বসাকল্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এখানে দেওয়া আছে। এখানে জুনিয়র বিশেষ পরিদর্শক নিরাপত্তা, পদের নাম এটা জুনিয়র বিশেষ পরিদর্শক নিরাপত্তা। পদের সংখ্যা 10টি। এখানে বেতন 72,150 টাকা, বেতন 72,150 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অভিজ্ঞতা যদি থাকে সংশ্লিষ্ট বিষয়ে নিম্নতম 5 বছরের নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা থাকতে হবে, আর বয়স নিম্নতম 25 বছর ও সর্বোচ্চ 40 বছর, নিম্নতম 25 বছর এবং সর্বোচ্চ 40 বছর। তো আবেদনের জন্য বিভিন্ন শর্তগুলি দেওয়া আছে এখানে। নিরাপত্তা বিশেষ পরিদর্শকের দায়িত্ব ও কর্তব্য কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগে অধীনে ন্যস্ত হবে। তাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ প্রাথমিকভাবে 2 বছর। এখানে সর্বসাকল্য মাসিক ফি মানে বেতন 72,150 টাকা। আর এখানে চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বে চাকরি ত্যাগ করতে ইচ্ছুক হলে 3 মাসের ফি এর সমপরিমাণ অর্থ CAAB কে প্রদান করে চাকরি হতে অব্যাহতি নিতে হবে। তো চাকরির আবেদন করার জন্য এখানে পরিষ্কার সাদা কাগজে আবেদন করতে হবে এবং তাকে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখিত থাকতে হবে: নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, ফোন নম্বর সহ স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ 26/8/2018 তারিখের, বয়স অনুযায়ী, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা। তো আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে: 3 কপি সাম্প্রতিক কাগজপত্র তোলা, যথাযথভাবে সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এর সত্যায়িত অনুলিপি। চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুকূলে 1,000 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার অফেরতযোগ্য। চাকুরির প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল করলে গণ্য হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থী TIDA প্রদান করা হবে না। চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা 1229 এর বরাবর আবেদন করতে হবে এবং 26/8/2018 তারিখ বিকাল 5টার মধ্যে অত্র দপ্তরে পৌঁছতে হবে আবেদনপত্রটি। তো আবেদনপত্রের লাস্ট সময় 26/8/2018 তারিখ বিকাল 5টা। তো বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করণ দর্শানো ব্যতীত রেখে যে কোনো নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে সংরক্ষণ করতে পারেন বা ক্ষমতা রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সার্কুলার দিলে সবার আগে আপনার পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট সার্কুলারে।